উই ওয়ান্ট জাস্টিস আর কতকাল বনন্ত আমরা এই কথাটা বলবো যে আমরা বিচার চাই আমাদের কি সমাজ মান্যতা আজও দেবে না অথচ আমরা যদি একটু পেছন ফিরে তাকাই তাহলে দেবতার যখন পুজো করা হয় অগ্নিমুখে যখন অন্ন দেওয়া হয় তখন স্বয়ং পুরোহিত হোমের সময় উচ্চারণ করেন সোয়াহা এই যে সোয়াহা মন্ত্রের আহুতি অর্থাৎ দেবতা এবার আহার গ্রহণ করবেন সোয়াহা না বললে দেবতার ভোগ তিনি গ্রহণ করেন না এই সোয়াহা কথাটার অর্থ কি জানেন সাহা হল অগ্নি দেবতার স্ত্রী অগ্নির শক্তি সর্বশক্তি মহামায়া মা সোহার তিনি দেবগণের পোষণকারিণী বা পুষ্টি বিধায়িনী তাহলে এই কথাটাকে তবু আমরা কেন নারীর মর্যাদা দিতে পারি না আজও কেন পথে ঘাটে ধর্ষণ হচ্ছে ঘরে বাইরে নারী এখনও কেন সে তার নিরাপত্তা তার নিরাপত্তার মধ্যেও কেন সীমারেখা টেনে দেওয়া হয় হে পুরুষ তুমি কবুল করো না তোমার প্রাণের অস্তিত্ব তোমার জঠরের দায়ভার আর তেমন যদি তুমি নাও ভাবতে পারো তাহলে দশ মাসের গুদাম ভাড়া দাও রানী রাসমণি থেকে বেগম রোকেয়া এদের হাত ধরে নারীর চেনার সময় হয়েছে আপন অস্তিত্ব আমাদের কাছে একটা অদ্ভুত ধারণা আছে যে মেয়ে মানেই আবেগ সর্বস্ব বুদ্ধি কম অঙ্ক জানবে না ইতিহাস বোঝে না রাজনীতি নয় খেলাধুলা নয় চারটে মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে যদি কখনো জোরে কথা হয় তখনই সেটা বলা হয় ঝগড়া অর্থাৎ আওয়াজ তোলা যাবে না আসলে যে কোনো অবদমনের না একটা ধারাবাহিক ইতিহাস থাকে জানেন যেমন অ্যাডামের স্ত্রী লিলিত প্রথম স্ত্রী ছিলেন তিনি একটা ভয়ঙ্কর প্রশ্ন তুলেছিলেন সঙ্গমকালে কেন নারী নিচে থাকবে তিনি তার প্রশ্নের উত্তর পাননি কিন্তু তাকে ডিমন আখ্যা দেওয়া হল অর্থাৎ শয়তান আবার দেখুন খনার জিপটা কেটে নেওয়া হয়েছিল কেননা সে তার স্বামী এবং শ্বশুরের সাথে একই আসনে বসতে পারে অর্থাৎ নবরত্ন সভায় ক্ষণারও স্থান হতে পারে মহাভারতে আমরা দেখি রজসালা অবস্থায় দ্রৌপদী প্রশ্ন তুলেছিলেন কোন অধিকারী যুধিষ্ঠির তাকে বাজি রাখলেন তার তো আরও চারটে স্বামী আছে উত্তর কী এলো তার পরিধেয় বস্ত্রে টান সীতাকে অগ্নি পরীক্ষায় দাঁড়াতে হলো কারণ সতীত্বের পরীক্ষা দিতে হবে আসলে সতী মায়ের কদর আজও সমাজে ভীষণ গ্রহণযোগ্য বেহুলা স্বর্গে যাচ্ছে তার লখাইকে সঙ্গে নিয়ে ভেলায় ভেসে পুরাণ থেকে আধুনিক আর আধুনিক থেকে অত্যাধুনিক আমরা যদি ঘুরে আসি দেখব নারীত্বের সংজ্ঞা কি দিনের পর দিন স্বতন্ত্র কণ্ঠ হলে নারীকে ডাইনি আখ্যা দেওয়া হয় মনে আছে কয়েক বছর আগে গৌরী লঙ্কেশ যে সাংবাদিক ছিলেন তাকে ঝাঁঝরা করে দেওয়া হলো কারণ মেয়ে মানুষের বড্ড বার বেড়েছে আবার দেখুন পরীক্ষায় যখন রেজাল্ট বেরোয় তখন আলাদাভাবে মেয়েদের মধ্যে প্রথম অর্থাৎ নিম্ন মেধায় প্রথম স্থানাধিকারী ভানু আথাইয়া ছিলেন অস্কার প্রথম অস্কার কিন্তু আমরা চিনি সত্যজিৎ রায়কে এবার সময় এসেছে মেয়ে মানে ভ্যাজাই না নয় মেয়ে মানে ভয়েস নোংরা ভাষা ব্যবহার না করেও পুরুষকে বোঝানো যাবে আমাদের এ কণ্ঠ থামবে না রুচিশীল মননে রুচিশীল পোশাকে প্রকৃতির নিয়মে নারীর শরীরে ঋতুর ওঠানামা থাকবেই আর এখানেই তো পুরুষ পরাজিত নারী তার শরীরে পর্বত বহন করে মাসের ছটা চার ছটা দিন সে তার শরীরে ঝর্ণা বহন করে পুরুষ তো পারে না একই অঙ্গে পাহাড় সমুদ্র অরণ্যের দিনরাত্রি আপন আনন্দে আত্মহারা চার দেয়ালের ভেতরেও নারী হতে পারে পুরুষ এখানে পরাজিত পরাজিত পুরুষ বারবার তর্জনী তোলা নারীর দিকে একটা গল্প বলি মীরা গেছেন বৃন্দাবনে রূপ ও সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করবেন এই ইচ্ছে প্রকাশ করলেন ওরা নারাজ সন্ন্যাসীরা নাকি নারী মুখ দর্শন করে না করলে মহাপাতক হবেন মীরাবাই শুনে হেসে ফেললেন তারপর আবার দুধ পাঠালেন লিখলেন আমি তো শুনেছি বৃন্দাবনে একজনই পুরুষ আর তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ বাকি সবাই তো নারী দেখুন মীরাবাই কত সহজে কথাটা বলে দিলেন আসলে আমাদের এবার সময় এসেছে তো শক্তি জাগ্রত করতে মানে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ আজ থেকে কত বছর আগে আমরা যেটা পড়ি সে যুদ্ধ আজও হচ্ছে ঘরে বাইরে ধর্ষণ হচ্ছে ধর্ষণ করে আজকাল আর ক্ষান্ত হয় না ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে দেহটাকে আর আমরা চুপ করে থাকবো না আমাদের কণ্ঠস্বর আর রোধ করা যাবে না জাগো নারী জাগো এবার তোমার জাগার সময় মল্লিকা সেনগুপ্তর লেখা অলোকানন্দা মেয়েটির নাম অলোকানন্দা গিরি নামের বানান শিখবে শিখগিরি রাত্রির বেলা লন্ঠন হাতে মেয়েটি চলেছে পাঠশালাতে বয়স্ক স্কুলের রাস্তা রাস্তাটা বিচ্ছিরি মেয়েটির নাম অলোকানন্দা গিরি রাস্তার ধারে কারা যেন ডানপিটে বর ছেড়ে গেছে চিঠিও লেখে না কেরোসিন কম লণ্ঠন মিটমিটে আধার ঘিরছে অচেনা আগুন বিড়ি মেয়েটির নাম অলোকানন্দাগিরি রাস্তাটা বড় পিছল অন্ধকার তবু সে শিখবে অ ক খ আর পাটিগণিতের যত সম্ভার পালানো বরকে চিঠি দেবে শিগগিরি মেয়েটির নাম অলোকানন্দাগিরি কবি মল্লিকা সেনগুপ্তের লেখা আমাদের জন্মকথা দূর দেশ থেকে হেঁটে আসছিলাম কোন ইতিহাস থেকে কবে যেন আমাদের জন্ম হয়েছিল আমরা অর্থাৎ নারী রমণী মানবী আমাদের জন্মকথা লেখাই হয়নি ব্রহ্মা থেকে মনু আর মনু থেকে মানব সন্তান আশ্চর্য এই ইতিহাসে কোনো নারী জন্ম নেই যেন এমনি এমনি পুরুষেরা সব জন্মে গেল মা নেই মাতৃগর্ভের কোনো গল্প নেই নেই তিল তিল করে বড় করে তোলা নেই ছেলের অশোকের রাত জাগা উদ্বেগ মমতা যেন মা বলে কারুর উপস্থিতি ছাড়াই ব্রহ্মার পেট থেকে মনু জন্মালেন এরকম অদ্ভুতুরে সৃষ্টিতত্ত্ব সৃষ্টি তত্ত্ব থেকে আমাদের মাতৃঘাতী সভ্যতার শুরু আমাদের গর্ভজাত সন্তানেরা আজও মাতৃ পরিচয়হীন আমাদের চির দুঃখী বছর বিয়নী মা স্নেহ মা ঘুঁটে কুরুনি মা অভাগা বাঁজা মা নিহত ভ্রুনের মা হাসি খুশি ভিটামিন মা আর আমাদের সদ্যজাত কন্যাগণ সকলেই পিতৃতন্ত্র নামে এক ইটের তলায় চাপা পড়া ঘাস হয়ে জুঝে চলেছি মল্লিকা সেনগুপ্তের লেখা আমি ও পৃথিবী হ্যাঁ আমি পৃথিবী গর্ভা আমারই ঘাম রক্ত ক্লেদ থেকে জন্ম নিয়েছিল এক অগ্নি গোলক জল মাটি সোঁদা গন্ধ মাখা এক মায়াময় গ্রহ জন্মে সে বলল আমি স্বয়ং তোর মা তাহলে পৃথিবী আগে নাকি এই নারী নারী আগে নাকি এই প্রগাঢ় পৃথিবী হতে পারে হতে পারে সব অসম্ভব হয়তো আমি এই পৃথিবীর মেয়ে হয়তো পৃথিবী আর সূর্য দেবতার এক অলৌকিক সঙ্গম মুহূর্তে ও ওয়াই ক্রোমোজোম এই আমাকে গড়েছে আমি আদিগন্ত আমি সীমাহীন আমি সৃষ্টি ছাড়া স্বপ্নের জাতিকা হয়ে বারবার এখানে এসেছি পৃথিবীর গর্ভে আমি জন্ম নিয়েছি বারবার আমার নিজের গর্ভে পৃথিবীকে তিল তিল নির্মাণ করেছি পৃথিবী এবং আমি সহদরা কখনো 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 জননী আমি কখনো কন্যা এইভাবে আমাদের রক্তের গোপনে ভালোবাসা গড়ে ওঠে আত্মরতিময় বেঁচে থাকি এইভাবে দুজনকে আঁকড়ে দুজনে মাতা কন্যা সহদরা আমি ও পৃথিবী